ভিকি জাহেদ সম্পর্কে একটা কথা, উনি আপনাকে ওনার ক্রিয়েশনে আপনাকে এডুকেট করবে, আপনার নলেজ লেভেল এখান থেকে এই পর্যন্ত বাড়াবে। তারপর আপনার যখন মনে হবে যে হ্যাঁ আপনি এখন নলেজেবল, আপনি অনেক কিছু জানেন, উনি আপনাকে হঠাৎ করে ওই উপরের লেভেল থেকে নিচের লেভেলে ফ্ল্যাট করে দেবে, তারপরে আপনাকে আবার শিখাবে। দ্যাট মিন্স লার্নিং, আনলার্নিং, রিলার্নিং। এত জটিল কথা কেন বলছি, মানে যে মানে জাদুকর ভিকি জাহেদ, মানে তার জাদুর জগতে হারানোর জন্য মানে পাগল হয়ে থাকি, মুগ্ধ হয়ে থাকি এবং এক কথায় মুগ্ধ হয়ে শেষ হই শেষ পর্যন্ত। তো এত কথা কেন বলছি, রেড্রাম নিয়ে বলছি, মানে ভিকি জাহেদের একটা ক্রিয়েশন আসবে এবং যেটা চরকিতে আসবে এবং যেটাতে নিশো মেহজাবিন থাকবে, মনোজ প্রামাণিক থাকবে, নাদিয়া থাকবে, তো এত ভালো একটা প্যাকেজ, আবার হচ্ছে একটা পাহাড়ি, আবার একটা প্রতিশোধের গন্ধ, মানে এটা তো মিস করাই যায় না। তো কেমন ছিল আসুন একটু জেনে নিই। ওয়েল, আমরা ট্রেলার যারা দেখেছি তারা আমরা সবাই জানি যে একটা ক্রাইম ড্রামা মিস্ট্রি এরকম হতে যাচ্ছে, যে একটা খুন হয়ে যায় এবং সেই খুনের ইনভেস্টিগেশন চলতে থাকে এবং আমরা এতটুকু গেস করতে পেরেছি যে একটা চূড়ান্ত সত্য কিছু একটা আসবে, একটা শকিং ট্রুথ আসবে যেটা আমরা কেউই এক্সপেক্ট করবো না, যেটা কিন্তু ক্যারেক্টারগুলোই কখনো কখনো তাদের কথাবার্তার মাধ্যমে প্রকাশ করে দেয়। তো এখানে গল্পটাও তাই থাকে যে একটা ফ্যামিলি, যে ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, তাদের দুই সন্তান আছে, দুই ছেলে, ছেলে সন্তান এবং বড় ছেলে হচ্ছে মনোজ প্রামাণিক এবং তার ওয়াইফ হচ্ছে মেহজাবিন। তো সব কিছু খুব ভালো চলতে থাকে, মেহজাবিন প্রেগনেন্ট হয়ে যায় এবং ফ্যামিলিতে একটা সেলিব্রেশনের ভাব থাকে। ঠিক এই সময়ে মনোজ প্রামাণিকের ডেথ হয়, মানে একটা হ্যাপি ফ্যামিলিতে ডেথ হয়ে যায়। এরপরে কী হয়, খুনটা তাহলে কে করলো, পরিবারের কেউ না পরিবারের বাইরের কেউ, কোনো একটা পাস্ট হিস্টোরি আছে? যখন ইন্টারোগেশন চলতে থাকে তখন দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সিক্রেট থাকে। এই ফ্যামিলিটা যতটা হ্যাপি দেখা যায়, এরা অ্যাটলিস্ট বাইরে থেকে শো করে, ভেতর থেকে আসলে এতটা না। এই সিক্রেটগুলো কী এবং এই সিক্রেটের সাথে অন্য আরেকটা গ্রুপ অফ পিপলের সিক্রেটের কোনো মিল আছে? শেষ পর্যন্ত কী হয়, ন্যায় বিচার হয় নাকি হয় না, খুনি ধরা পড়ে নাকি পড়ে না, এই সমস্ত কিছু নিয়েছিল রেড্রাম, বা উল্টো করে বললে মার্ডার। তো যদি বলি ভালো দিকগুলো, মানে ভালো দিকগুলো বলে শেষ করা যাবে না, আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই তাহলে যেটা বলবো যে স্টোরি ফ্যান্টাস্টিক, মানে এরকম যে হতে পারে শেষের দিকে আমরা কেউ সত্যিকারই ভাবিনি। যেটা বললাম যে ভিকি জাহেদ আমাদেরকে মুগ্ধতা দিয়ে শেষ করে একদম, মানে আমাদেরকে মানে হি কিলস আস উইথ হিজ ব্রিলিয়ান্স, আমাকে এটাই বলতে হয়। এবং স্টোরিটা আপনাকে এমনি সারপ্রাইজ করে দেবে এবং মনে হবে যে আপনার হাত থেকে মোবাইল পড়ে যাবে, আপনার আপনি মানে নিঃশব্দভাবে শুধু তাকিয়ে থাকবেন যে এটা কি হলো, এটার জন্য তো আমি রেডি ছিলাম না। তো এই ছিল মানে স্টোরিটা, তো সে এমনভাবে চুজ করেছে, ন্যারেট করেছে, প্রেজেন্ট করেছে, খুবই সুন্দর। এবং সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে তার ডিরেকশন এতটা চমৎকার যে যে কোনো মানুষ যার ভিকি জাহেদের ক্রিয়েশন ইউনিভার্স সম্পর্কে আইডিয়া নেই তার কাছেও এটা খুব সুন্দর করে মানে গ্রহণযোগ্য মনে হবে। আর যেটা বলবো যে ইট স্টার্টস উইথ এ ব্যাং, মানে শুরুটা হয় খুব সুন্দর একটা মানে ঘটনা দিয়ে এবং মানে শুরুতেই আপনাকে আগ্রহ ধরে বসে। সাধারণত একটা স্টোরি আনফোল্ড হতে সময় লাগে, স্লো মোমেন্ট থাকে, তারপরে বড় মোমেন্টের দিকে যায়, এখানে এরকম কিছু না, শুরুটাই হয় একটা মার্ডার দিয়ে। তো সেটাও খুব সুন্দর থাকে এবং ক্রাইম ইনভেস্টিগেশনের সিনগুলো চমৎকার থাকে। নিশো যে পুলিশ ইন্সপেক্টর থাকে এবং তার যে রোল প্লেয়িং থাকে সে দুর্দান্ত অভিনয় করে। আর হচ্ছে বলবো যে ওই ক্রাইম সিনের যে মানে চিত্রায়নগুলো ছিল দুর্দান্ত ছিল, মানে ক্রাইম সিনে সাধারণত অনেক লুপ হোলস থাকে, ফেক মনে হয়, বাট এখানে ক্রাইম সিন এক্সিকিউশনটা খুবই সুন্দর ছিল, মানে এত রিয়েলিস্টিক ছিল মানে দেখে সত্যিকার অর্থে মনে হয়েছে যে হ্যাঁ বাস্তবে তো এরকম হতে পারে, এটা হয়তো হয়েছে। ম্যাক্সিমাম কয়েক এই যে যা যা দেখছিলাম গত কয়েকদিন আগে ওখানে ক্রাইম সিনগুলো দেখে কনভিনসড হইনি, বাট এটা দেখে দুর্দান্ত কনভিনসড হয়েছি। ভালো লাগার দিকগুলো যদি বলি তারপর বলবো যে স্ট্রং বিজিএম, মানে দৃশ্যায়ন চিত্রায়ন, মানে এই জায়গাগুলোতে খুব সুন্দর করে কাজ লেগেছে, মানে বিজিএম তো স্ট্যান্ডস আউট শেষ পর্যন্ত, মানে 2 ঘন্টা 12 মিনিট না 16 মিনিট আমি মানে ঠায় তাকিয়েছিলাম যে এই এক্সেপশনাল বিজিএমগুলো করতে কেন হয়, আবহাওয়া সঙ্গীত এত চমৎকার কেমনে হয়, এত এক্সেপশনাল কেমনে হয়, দুর্দান্ত ছিল। এবং চিত্রায়ন যেমন এখানে আজিজুল হাকিম থাকে হচ্ছে একজন রিটায়ার্ড আর্মি বা আর্মি অফিসার থাকে, তো তার বাড়ির লন যেরকম হওয়ার কথা সেরকমই থাকে, রিসোর্টে গেলে যেরকম হওয়ার কথা সেরকমই থাকে, ক্যাম্পাস যেরকম হওয়ার কথা সেরকমই থাকে, সব কিছু খুব ন্যাচারাল রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর হচ্ছে অ্যাক্টিং ডিপার্টমেন্ট নিয়ে তো কোনো না বললেই না, সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখানে সালহা খানম, নাদিয়া, মনোজ প্রামাণিক, আফরান নিশো এবং মেহজাবিন, শিল্পী সরকার অপু এবং যারা যারা আছে, রাহুল আছেন, তারপর হচ্ছে মিস্টার বাসার আছেন, নাসির উদ্দিন খান আছেন,
প্রত্যেকেই মানে ইকুয়াল লেভেলের ফুটেজ পেয়েছে, প্রমিনেন্স পেয়েছে। এটা চমৎকার বিষয় যে এটা শুধু নিশোর, এটা শুধু আজিজুল হাকিমের, এটা শুধু মেহজাবিনের, এরকম করে কেউ বলতে পারবে না। সময় বিশেষে, ঘটনা বিশেষে প্রত্যেককেই ইকুয়াল ফুটেজ, ইকুয়াল প্রমিনেন্স দেওয়া হয়েছে। আর চমৎকার যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে, দেখে আপনাদের খুব ভালো লাগবে, সেটা হচ্ছে যে ক্রিমিনাল সাইকোলজি দুর্দান্তভাবে দেখানো হয়েছে। মানে ক্রাইম কেউ কেন করে, কীভাবে করে, এটা খুব সুন্দর করে দেখানো হয়েছে। আর হচ্ছে এটা মানুষকে এডুকেট করবে, যেমন লাই ডিটেক্টর কেন, কীভাবে কাজ করে, তারপর হচ্ছে ব্লাইন্ড স্পট জিনিসগুলো কী, এটা কীভাবে মানুষকে হেল্প করে, মানুষ যখন মিথ্যা কথা বলে তার অ্যাটিটিউড কীভাবে চেঞ্জ হয়ে যায়, এই সমস্ত কিছু মানুষ নতুন করে জানতে পারবে, দেখতে পারবে। আর ফ্যান্টাস্টিক একটা এন্ডিং এবং সব কিছু সুন্দর করে খোলাসা করা হয়েছে। মানে দেখে মানে ক্রিয়েটিভ যে হাঙ্গার থাকে আমাদের, সেই হাঙ্গারটা দূর হয়ে যায়। ওয়েল, খারাপ দিক তো আসলে ওভাবে নেই, বাট ক্রাইম থ্রিলার ডিরেক্ট করতে গেলে, তৈরি করতে গেলে যেই জিনিসগুলো করতে হয় সেটা তো করা হয়েছেই। সো আমি আমার দৃষ্টিতে যদি বলি যে কোন জায়গাগুলোতে আমার কাছে একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে দ্য ভায়োলেন্স এখানে আসলে, মানে এই যেমন টান দেখছিলাম, তারপর হচ্ছে 9th April, তারপর হচ্ছে এটাতে, মানে ক্রাইম সিকোয়েন্সগুলো এমন, আমার মনে হচ্ছে যে স্পেশালি এখানে ক্রাইমটা এত ডিটেইলে, এত সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে যে ক্রিয়েটিভ হাঙ্গার তো আমাদের মিটেছে, দেখে তো খুব ভালো লাগে, বাট যদি এটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় কারোর উপরে, এই জায়গাটা একটু ভয় লাগে। আর যদি নেগেটিভ কথা বলি আরেকটা, সেটা হচ্ছে যে চ্যাট শো বা টক শো ছিল একটা, যেই জায়গায় ওই ওই টক শো যারা হোস্ট করছিল, যারা গেস্ট ছিল, তাদের পারফরমেন্স খুবই উইক ছিল। এই জায়গাতে একটু মানে মনে হয়েছে যে ভিকি জাহিদের স্ট্যান্ডার্ডে হয়নি, তার কোনো কিছুই তো ফেক মনে হয় না, সব কিছু দুর্দান্ত রিয়েলিস্টিক থাকে, বাট ওই জায়গাতে মনে হয়েছে যে আরেকটু রিয়েলিস্টিক পারফরমেন্স হলে ভালো হতো। এটা একান্তই আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আর একটা মাইনাস পয়েন্ট লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে যে আজিজুল হাকিমের প্রমিনেন্স বা তার স্ক্রিন প্রেজেন্স আরেকটু ভালো, মানে বেশি হলে ভালো হতো, শেষের দিকে তার আরেকটু ডায়লগ থাকলে ভালো হতো, প্রথম দিকে তো দুর্দান্ত ছিল। ওয়েল, এই রেড্রামে যদি একটা সিন প্রমিনেন্স পায় এবং একটা সিন যদি স্ট্যান্ড আউট করে, ওয়েল দুটো সিন বলবো অ্যাকচুয়ালি, সেই দুটো সিন হলো, একটা হচ্ছে তো ক্রাইম সিন ডেফিনেটলি, তারপর আরেকটা হচ্ছে যে ওই আজিজুল হাকিম এবং নিশো একটা ইন্টারোগেশন সিন আছে, সেই সিনটা ফ্যান্টাস্টিক। ওই সিনে মানে আজিজুল হাকিম যে কী সে বুঝিয়ে দিয়েছে, তার লাইন্সগুলো, তার কথা বলার ধরনগুলো, তার এক্সপ্রেশন দুর্দান্ত ছিল। মানে ওই জায়গায় মনে, মানে নিশো যখন থাকে কোনো স্ক্রিনে তখন নিশোর দিকে আমাদের ফোকাস থাকে, ওই একটা সিনে নিশো এবং আজিজুল হাকিমের মধ্যে মনে হচ্ছে যে নিশো এই জায়গায় ছোটো হয়ে যাচ্ছে, আজিজুল হাকিম বড় হয়ে যাচ্ছে। মানে তাদের অভিনয়, তাদের কথাবার্তা, তাদের ডায়লগ ডেলিভারি, মানে একজনের উপর আরেকজন, এবং আজিজুল হাকিম যে কী জিনিস সে প্রমাণ করে দিল। তো অবশ্যই দেখবেন রেড ড্রাম, জলদি এখনই দেখবেন।